বলবেন এটা কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? এটা কালাই থেকে নিয়ে আসছেন? কোন জেলায়? না পটুয়াখালী। পটুয়াখালী জেলা। পটুয়াখালী বাউফল পটুয়াখালী ওখান থেকে চলে আসে। তো কিভাবে নিয়ে আসেন? একদম মাঠ থেকে নিয়ে আসেন আপনারা? মাঠ মাঠ থেকে আমরা চাষ করি, আমরা চাষ করে নিয়ে আসি। মানে আপনি চাষা, মানে এই যে উৎপাদন করছেন আপনি নিজে? জি জি, আমরা চাষা। আচ্ছা, চাষবাস আপনারাই করছেন? জি। তো মানে এই যে এখানে যে যত দেখতেছি সব কি আপনার ক্ষেতের? সব ক্ষেতের। আমি আপনি কি রেগুলার কিনেন, মানে রেগুলার চাষ করেন? হ্যাঁ, রেগুলার চাষ করেন। এবং ওখানে চাষ মানে উৎপাদন করেন আর এখানে নিয়ে আসেন? হ্যাঁ, এই ও জায়গা দিয়ে উৎপাদন করে এই যেখানে বিক্রি হয়। আচ্ছা, গত বছরের তুলনায় এবছরের পার্থক্য কী বলতে চান? গত বছর তুলনায় এবছর নিয়ম, এবছর মনে করেন ফলের সাইজ ছোট, গত বছর ফল ফল ভালো হয়েছিল, তাও ফল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, এবছর হাও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। পার্থক্য কী, মানে গত বছরের তুলনায় ফলন ভালো না দাম ভালো না দাম কম? না দাম মনে করেন একই আছে, দাম মনে করেন যে দাম মাঝখানে দাম ভালো ছিল প্রথম দিয়ে, এখন দাম দাম কমে গেছে, এখন যে দাম অনেক দাম কম, এখন দাম কম দুলে ফলনও কম বছর সর্বাধিক কম। আবার এবার যে দৈনিক বৃষ্টি হয়েছে, দৈনিক বৃষ্টি হয়েছে শিল্পরে, এতে মনে করেন যে চাষিগণ অনেক যে অনেক সমস্যায় আছে আর কি, এই যে বৃষ্টি বদল। মাঝখানে কোনো দালাল বা? না না, আমার কোনো দালাল নেই, সরাসরি এখানে নেই, সরাসরি আমার কোনো দালালের কোনো সিস্টেম নেই। আচ্ছা, একটু বলবেন মানে কেনা কীরকম বা আপনাদের খরচ কেমন এবং বিক্রি করে প্রফিটটা কেমন হলো? যেমন হচ্ছে যে আপনারা কানি হিসেবে বুঝেন কিনা তা তো বলতে পারি না, আমার কানি হিসেবে কানি মানে 20 কাঠা। হ্যাঁ, নর্মালি 2 লাখ টাকা খরচ যায় 20 কাঠা জমিতে। এক কানি জমি নিয়ে 20 লাখ আমরা কাঠা বুঝি না। আচ্ছা, এক কানি জমি 80 করে এক কানি। আচ্ছা, আর 160 শতাংশ। আচ্ছা, যাই হোক, মানে এক কানি জমিতে আপনাদের 20 লাখ জমি আমের মধ্যে 2 লাখ 2.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ হয়। 2 লাখ 2.5 লাখ টাকা খরচ যায়, তার মধ্যে দিয়ে বিক্রি দেখা গেছে, যদি আল্লাহ বাজারে যদি দাম ভালো থাকে, ওই ফল ভালো হইলে 3 লাখ টাকা ব্যবসা হয়, 3.5 লাখ টাকা ব্যবসা হয়। আবার যদি ফলন খারাপ থাকে অথবা যদি বাজার ভালো থাকে, এই বাজার খারাপ থাকে, তাই দেখা গেছে এই চালানো আসে না, মানে 2 লাখ টাকা খরচ করে 3 লাখ টাকা ব্যবসা হয় যদি আল্লাহ ভালো দেয়। আবার যদি আকাশে পরিস্থিতি খারাপ অথবা মাল ভালো হয় নাই, দাম নাই, মাল হয়েছে দাম নাই, তাহলে মনে চালান চালান আয় মোটামুটি আয়, আবার দেখা গেছে লস। রাজধানীতে বা ঢাকায় আমরা যারা থাকি, আমরা পত্রপত্রিকায় দেখি বা বিভিন্ন খোঁজ খবর আমরা পেয়েছি যে তরমুজ আপনারা বিক্রি করছেন একরকম পাইকারদের কাছে, বা খুচরো যখন আমরা ভোক্তাদের কাছ থেকে কিনি তখন এটার দাম আমরা কেজিতে কিনি, দ্বিগুণ তিনগুণ চারগুণ। আমরা কোনো সময় কেজিতে তরমুজ আমরা 1000 টাকা 800 টাকা 600 টাকা কিনতে হয়। আমরা কোনো সময় কেজিতে বিক্রি হয় না, আমরা সত মূল্যে বিক্রি হয়, হাজার মূল্যে বিক্রি হয়। পাইকার আসে, ভাই আমার 500 তরমুজ দেন, বাজার মুজিও বাজার কাঁচা বাজার দেখ লাইস কে মুজিও 10 হাজার টাকা, কাঁচা বাজার যেরকম মুজিও যেরকম মূল্য সেরকম মূল্য দিয়ে নেয়। 100 তরমুজ 10 হাজার টাকা, তার মানে প্রতি পিস করলো 100 টাকা। 100 টাকা, সেটা সাইজ কত বড় হবে, কত এক কয় কেজি হবে? 5 কেজি 7 কেজি হবে। 7 কেজি, 5 থেকে 7 কেজি, মানে এবারে যে 6 কেজি, 6 কেজি, এবারে 6 কেজি, 6 কেজি তরমুজ আপনি 100 টাকা বিক্রি করতে, 100 টাকা বিক্রি করতে। আর এখানে এসে আমরা কিনতেছি, সেটা তো আমরা কিনতে আসলে এত মূল্য, সেটা তো আমরা দেখতে আসি। আমরা আপনারা প্রত্যেক বছর তো এই যে তরমুজের ঘাটে আসেন, এই যে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তরমুজ ঘাটে আসেন, তরমুজ ঘাটে এসে আমরা দেখেন যে আড়তে দেখেন ঘাটে দেখেন যে তরমুজ আমাকে তো কোনো কেজি মূল্যে বিক্রি নেই, আমাকে বিক্রি সৎ মূল্যে আমরা বেশি সৎ মূল্যে আমরা কোনো কেজি নেই, কেজি এখন মুখ পাইকারি নিয়ে বেসে সেটা তো আর মুখ চাষি গো অথবা আরো ধরে তারা তো কিছু করার নাই। এই যে যারা কাজ করতেছেন মানে তরমুজ নিয়ে আসতেছেন, এরা কি স্থানীয় না আপনাদের ঢাকার? এরা গ্রাম অঞ্চলের এক একজন এই জায়গায় কাজ করে। বরিশাল গণ্ডী থানা, মানে এই টলারের সাথে আসছেন? না না না, এই জায়গায় কাজ করে, এই জায়গায় কাজ। মানে আপনারা এখানকার স্থানীয়? এখানে কাজ করেন? হ্যাঁ। এখানে আপনাদের কাজেরিয়াটা কিভাবে হয়, পারিশ্রমিকটা? সকালবেলা কোনো নির্দিষ্ট টাইম নেই? না না, কি মেয়ে নির্দিষ্ট টাইম কি করনা টাইম আছে? 3000 5000 দৈনিক দিন, সকাল থেকে সারা
সকাল থেকে সারা এই সন্ধ্যা পর্যন্ত পাবো সারা রাত। আজকে যে যে বাজার বুঝছেন এত নিয়ম যে যে কাজের তুলনায় এত নিয়ম যে চলার অনেক কষ্ট দেখা গেছে। কিছু তো ভাত খেলে ছেলে মেয়ে লেখাপড়া জানা, ছেলে মেয়ে লেখাপড়া করলে কিন্তু খাওয়া যায় না। ঠিক আছে সবাই সবাই ফিরে